বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের সোলার সিস্টেমে বর্তমানে 8টা গ্রহ রয়েছে, আর যার মধ্যে নেপচুন গ্রহটি একেবারে শেষ প্রান্তে অবস্থান করে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে যেহেতু নেপচুন সোলার সিস্টেমের সবচেয়ে শেষে অবস্থান করে, তাই সবচেয়ে বেশি ঠান্ডা গ্রহ হবে এই নেপচুনই। কিন্তু এমনটা নয়। সোলার সিস্টেমের সবচেয়ে ঠান্ডা গ্রহ হলো ইউরেনাস, যা সপ্তম প্ল্যানেট। শুনতে অনেক বেশি অবাক লাগলেও এটাই সত্যি। আর আমরা ইউরেনাস সম্বন্ধে এই ভিডিওটিতে আলোচনা করেছি। আপনারা যদি ইউরেনাস সম্বন্ধে জানতে চান, তাহলে এই ভিডিওটির পরের ভিডিওটি ইউরেনাসের। যাই হোক, আমরা সেই ভিডিওটিতে আলোচনা করেছি যে ইউরেনাসে হীরার বৃষ্টি হয়, কিন্তু অবাক করা বিষয় হলো নেপচুনও হীরার বৃষ্টি হয়ে থাকে। আর এখানেই শেষ নয়, এমন আরও অনেক ধরনের অবাক করা রহস্য লুকিয়ে রয়েছে এই নেপচুন গ্রহটির পেছনে, যেটা শোনার পর আপনাদের পুরো শরীর শিরে উঠবে। আর আজকের এই ভিডিওটি আমরা নেপচুন সম্বন্ধেই বানিয়েছি। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, এটা অনেক আগের একটা ঘটনা, যখন আমাদের সোলার সিস্টেমে শুধুমাত্র 7টি গ্রহ ছিল, মানে তখন ইউরেনাস গ্রহটি সর্বশেষ গ্রহ ছিল। আর সেই সময় একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা হলো সে সময়ে কিছু কিছু বিজ্ঞানী ও জ্যোতিষবিদ দেখে যে সর্বশেষ গ্রহ ইউরেনাস একটা নির্দিষ্ট জায়গায় এসে অদ্ভুত রিয়াকশন করে, মানে তার গতিপথ বদলে ফেলে। আর এটা দেখার পর বিজ্ঞানীরা ও জ্যোতিষবিদরা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ আমাদের সোলার সিস্টেমে প্রতিটা গ্রহ একটি বিশেষ নিয়মে সারিবদ্ধভাবে সূর্যকে প্রদক্ষিণ করে। আজ এটার সূত্র নিউটন দিয়েছিল, কিন্তু এখানে ইউরেনাস এমন একটি গ্রহ ছিল যেটা কিনা নিউটনের আবিষ্কার করা সূত্রের ব্যতিক্রম ছিল। আর ইউরেনাসের এই পরিবর্তনটি দেখে কিছু কিছু বিজ্ঞানী মনে করতে শুরু করেছিল যে হয়তোবা নিউটনের সূত্রের মধ্যে কোনো একটা ভুল রয়েছে। আর তার কারণেই বিজ্ঞানীরা আরও ভালোভাবে ইউরেনাসকে নিয়ে গবেষণা করতে শুরু করে। আর তাদের মধ্যে একজন বিজ্ঞানী ইউবেন লেভেরিয়ার, যে কিনা ইউরেনাসকে নিয়ে রাত দিন গবেষণা করতেছিল, এবং অনেক গবেষণার পর ইউবেন জানতে পারে যে নিউটনের বানানো সূত্র ঠিকই রয়েছে, কিন্তু ইউরেনাস যে জায়গায় এসে তার পজিশন চেঞ্জ করে, সেখানে হয়তো বা কোনো একটা বড় গ্রহ বা তারা রয়েছে। আর সেই গ্রহ বা তারাটির গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই মূলত ইউরেনাস তার জায়গার পরিবর্তন ঘটাচ্ছিল। আর এটা জানার পর ইউবেন সেই রাতের পুরো সময় একটা গাণিতিক প্রবলেম সলভ করার কাজে লাগিয়ে দেয়, এবং গাণিতিক প্রবলেম সমাধান হওয়ার পর সে ইউরেনাসের চিত্রের পেছনে একটি গ্রহ আর্ট করে, এবং মনে মনে বলে ইউরেনাসের পেছনে হয়তো বা একটা গ্রহ লুকিয়ে রয়েছে, যেটা হয়তো কোনো কারণে বর্তমানে দেখা যাচ্ছে না। আর তারপর সে এই প্রস্তাব অন্যান্য বিজ্ঞানীদের জানায়, আর বিজ্ঞানীদের জানানোর পর তার এই ব্যাপারটি ঠাট্টা বলে উড়িয়ে দেয়, কারণ ইউরেনাসের আশেপাশে কোনো গ্রহের অস্তিত্বই ছিল না সেই সময়ে। কিন্তু ইউবেনের প্রস্তাবকে আরও ভালোভাবে বিশ্লেষণ করা হলো, তখন বিজ্ঞানীরা দেখতে পেল যে ইউরেনাসের পেছনে সত্যি একটা নীল কালারের গ্রহ ছিল, যা ছিল পুরো ইউরেনাসের মতোই, কিন্তু সামান্য ছোট। মানে ইউবেনের ক্যালকুলেশন একদম ঠিকই ছিল। আর তারপরে আবিষ্কার হয়ে গেল আমাদের সোলার সিস্টেমের অষ্টম প্ল্যানেট, আর যার নাম দেওয়া হলো নেপচুন। আর আমাদের সোলার সিস্টেমের বা পুরো ইউনিভার্সের নেপচুন এমন একটি গ্রহ যেটা কিনা শুধুমাত্র গাণিতিক সূত্রের ভিত্তিতেই আবিষ্কার করা হয়েছিল, মানে কোনো ধরনের টেলিস্কোপ বা মহাকাশযান ছাড়াই, শুধুমাত্র গাণিতিক সূত্রের মধ্যেই আবিষ্কার করা হয়েছিল এই নেপচুন গ্রহটিকে। আর যা শুনতে অনেক বেশি অদ্ভুত লাগতেছে, তাই না? আর এটাই হলো নেপচুন আবিষ্কারের ইতিহাস। আর এখন আমরা জানবো নেপচুন সম্বন্ধে এমন অদ্ভুত অদ্ভুত কিছু রহস্যময় ঘটনা বা ফ্যাক্ট। এখন যেহেতু আমরা জেনে গেছি যে নেপচুন আমাদের সোলার সিস্টেমের সর্বশেষ গ্রহ, আর এটা সূর্য থেকে সর্বশেষ দূরে অবস্থান হওয়া প্ল্যানেট, সূর্য থেকে নেপচুনের দূরত্ব প্রায় 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস দূরে, বা বলতে পারেন 5 বিলিয়ন কিলোমিটার দূরে। আরও ভালোভাবে যদি জানতে চান, তাহলে শুনুন। ভাবুন, একটা মহাকাশযানকে যদি পৃথিবী থেকে নেপচুনে পাঠানো হয়, তাহলে সেটা নেপচুনে পৌঁছাতে প্রায় 12 বছর সময় লাগবে। যদিও এখন পর্যন্ত নেপচুনে কেউ যেতে পারেনি, কিন্তু নাসার একটি মহাকাশযান যার নাম হলো ভয়েজার 2, সেটা উঠতে উঠতে নেপচুনে চলে গিয়েছিল, যেটাকে 1989 সালে পাঠানো হয়েছিল, আর যেটাকে নেপচুনে পৌঁছাতে প্রায় 12 বছর সময় লেগেছিল। ভয়েজার 2 নেপচুনে আসার পরে
সেটা পুরো 4 মাস নেপচুনের আশেপাশে ঘুরে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশনস কালেক্ট করে, যার মধ্যে হলো ইউরেনাস এবং শনির মতো নেপচুনেও 5টি লেয়ার রিংস রয়েছে, যেটা অনেক বেশি ঝাপসা। এমনকি আমাদের পৃথিবীর কাছে শুধুমাত্র একটি চাঁদ রয়েছে, কিন্তু সেখানেই নেপচুনের কাছে রয়েছে পুরো 14টি চাঁদ, আর যার মধ্যে কিছু কিছু চাঁদ রয়েছে যেগুলো সম্পূর্ণ বরফের তৈরি, আর তাদের মধ্যেই টাইটন নামে একটি চাঁদ রয়েছে সেখানে, যেটা অনেক বেশি অদ্ভুত একটি চাঁদ। বন্ধুরা, টাইটন নেপচুনের সবচেয়ে বড় চাঁদ, আর টাইটন নেপচুনের একমাত্র চাঁদ যেটা কিনা রেট্রোগ্রেড অরবিটে ঘুরে, মানে নেপচুন যেই দিকে ঘুরে সেই চাঁদটি তার বিপরীত দিকে ঘুরে। এবং এটাও বলা হয়ে থাকে যে টাইটন সোলার সিস্টেমের সবচেয়ে ঠান্ডা স্থান। টাইটন যার তাপমাত্রা হলো -391°F, যেটা ইউরেনাসের চেয়েও বেশি, আর ইউরেনাসের তাপমাত্রা হলো -353°F। আর তার জন্য এই টাইটনে যেই সব আগ্নেয়গিরি রয়েছে সেগুলোতে লাভার পরিবর্তে বরফ বের হয়। যাই হোক, আসি আবার নেপচুনে। নেপচুন যেহেতু আমাদের সোলার সিস্টেমের সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করতেছে, তাই স্বাভাবিকভাবেই নেপচুন সূর্যের চারদিকে পাক দিতে বেশি সময় লাগবে, আর সেখানেই নেপচুন সূর্যের চারদিকে একবার পাক খেতে সময় লাগে 165 বছর। এবং যেখানে আমাদের পৃথিবীতে এক বছরে 6টা বা 4টা ঋতু হয়ে থাকে, কিন্তু নেপচুনে একটি ঋতু বা সিজন প্রায় 41 বছর থাকে। যেহেতু এটা সূর্য থেকে অনেক দূরে রয়েছে, তাই স্বাভাবিকভাবে এখানে সূর্যের কিরণ অনেক কম বা দেরিতে পৌঁছাবে। যেখানে আমাদের পৃথিবীতে দুপুরবেলা রোদ অনেক প্রচণ্ড থাকে, আর সেখানেই নেপচুনে দুপুরবেলা সূর্যের কিরণ, আমাদের পৃথিবীতে সূর্য ডোবার পর যেমন আলো থাকে, তেমনই আলো দুপুরবেলা নেপচুনে হয়ে থাকে। মানে বলতে পারেন নেপচুন একটা অন্ধকার গ্রহ। আর এখন যদি বলি নেপচুনে ল্যান্ড হওয়ার কথা, তাহলে সেটা হলো আমরা কোনোদিন নেপচুনে পা রাখতে পারবো না। আর এর পিছনে 2টি কারণ রয়েছে, তার মধ্যে একটা হলো নেপচুন একটা গ্যাস প্ল্যানেট, আর দ্বিতীয় নাম্বার কারণটি হলো নেপচুনে সারা বছরই একটা ঝড় থাকে যেটা অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর। প্রথম কারণটিতে আসি, নেপচুন হলো একটা গ্যাস প্ল্যানেট, আর আমাদের এই সোলার সিস্টেমে 4টি গ্যাস প্ল্যানেট রয়েছে এবং 4টি রক প্ল্যানেট রয়েছে, আর এর মধ্যে আমাদের সূর্য থেকে প্রথম 4টি, মানে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এই 4টি হলো রক প্ল্যানেট বা শক্ত প্ল্যানেট, এবং তারপরে 4টি বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4টি হলো গ্যাস প্ল্যানেট। আর এই সব গ্যাস প্ল্যানেটগুলোতে কোনো ধরনের ল্যান্ড এরিয়া থাকে না, শুধুমাত্র পানি, বরফ এবং গ্যাস দিয়ে তৈরি হয়ে থাকে। আর এখন যদি আসি নেপচুনের কথায়, বৃহস্পতি, শনি এবং ইউরেনাসের পরে চতুর্থ সবচেয়ে বড় গ্রহ এবং গ্যাস প্ল্যানেটের মোকাবেলায় সবচেয়ে ছোট গ্রহ, আর যার কারণে এই প্ল্যানেটই বাকি প্ল্যানেটগুলোর চাইতে বায়ুর চাপ অনেক বেশি। আর নেপচুনের ভূমি বলতে শুধুমাত্র রয়েছে পানি এবং বরফ। নেপচুনের সমুদ্রের মোট গভীরতা হলো 17,500 কিলোমিটার, আর যার গভীরতা যদি আপনারা বুঝতে চান, তাহলে সেটা আমাদের পৃথিবীর প্রশান্ত মহাসাগরের গভীরতার চাইতে হাজার হাজার গুণ বেশি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো নেপচুনের বরফের পানির যত গভীরে যাওয়া হয় এর টেম্পারেচার তত বাড়তে শুরু করে। বিজ্ঞানীরা বলে থাকে যে নেপচুনের মিডিল পজিশনে তাপমাত্রা প্রায় 5100°C-এরও বেশি হতে পারে, আর যার তুলনা শুধুমাত্র আমরা সূর্যের সাথে করতে পারি, আর যা হলো 5499°C। মানে নেপচুন বাহির থেকে যত বেশি ঠান্ডা, ভেতর থেকে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি গরম। আর এটা শুধুমাত্র বিজ্ঞানীরা উপর উপর থেকেই জানতে পেরেছে, মানে এখন পর্যন্ত বিজ্ঞানীরা নেপচুনের ভেতরেই প্রবেশ করতে পারেনি। তাহলে একটু চিন্তা করেন, যদি নেপচুনের ভেতরে বিজ্ঞানীরা যেতে পারে, তাহলে আরও কত ধরনের তথ্য আমাদের সামনে আসবে। যাই হোক, আসি পয়েন্ট 2, মানে নেপচুনে যেই ঝড় হয় সেই সম্বন্ধে। নেপচুনে যেই ঝড়টি হয় সেটার স্পিড হলো 2000 কিলোমিটার/আওয়ার, আর যেটা পৃথিবীর মধ্যে আসা আজ পর্যন্ত রেকর্ড করা ঝড়গুলোর তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ বেশি। যেমন বৃহস্পতিতে একটি বিশাল গ্রেট রেড স্পট রয়েছে, তেমনই নেপচুনে রয়েছে গ্রেট ডার্ক স্পট, আর যেটা হলো নেপচুনে চলা সবচেয়ে বড় ঝড়। আর এই স্পটটি কোনো ছোটোখাটো স্পট নয়, এই স্পটে আমাদের পৃথিবীর মতো পুরো সাইজের একটা গ্রহ অনায়াসে ঢুকে যাবে, এটা এতটাই বড়। আর এই কারণেই মূলত নেপচুনে কোনোদিন কোনো মানুষ পা রাখতে পারবে না। আর এখন আসি নেপচুনের আকারে। নেপচুন এতটাই বড় যে পৃথিবীর মতো 4টি প্ল্যানেটকে অনায়াসে এর মধ্যে ঢোকানো যাবে, এবং এর পুরো এরিয়ায় পৃথিবীর মতো প্রায় 30টি প্ল্যানেটকে অনায়াসে ফিট করানো যাবে। বন্ধুরা, পৃথিবীতে আপনার ওজন যদি 55 কেজি হয়ে থাকে, তাহলে নেপচুনে আপনার ওজন হবে 60 কেজি। আর এটা সোলার সিস্টেমের এমন একটি গ্রহ যেটার গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের পৃথিবীর মতোই, এবং যেখানে আমাদের একদিন 24 ঘন্টা হয়ে থাকে, তেমনি নেপচুনের একদিন 16 ঘন্টা হয়ে থাকে। মানে এর স্পিড পৃথিবীর তুলনায় অনেক বেশি। আর যদি কথা বলা হয় এর রঙের কথা,
তাহলে নেপচুন একটি ব্লু প্ল্যানেট। নেপচুন সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি নিজের মধ্যে ঢুকিয়ে নেয় এবং ব্লু রংটিকে বের করে দেয় বা প্রতিফলিত করে দেয়, আর যার কারণে এই গ্রহটিকে দেখতে ব্লু দেখায়। আর এই কারণে বিজ্ঞানীরা এই গ্রহটির নাম দিয়েছে দ্য ব্লু প্ল্যানেট। এখন এই ভিডিওটির সবচেয়ে অবাক করা একটা কথা বলবো আপনাদের, আর সেটা হলো বিজ্ঞানী ইউবেনের আগেই নেপচুন আবিষ্কার হয়েছিল, আর যেটা আবিষ্কার হয়েছিল 1613 সালে। আর কে আবিষ্কার করেছে জানেন? সেটা আপনাদের সবারই পরিচিত একজন বিজ্ঞানী, আর যে কিনা টেলিস্কোপ আবিষ্কার করেছিল। হ্যাঁ, আমি গ্যালিলিওর কথাই বলতেছি। গ্যালিলিও সর্বপ্রথম এই গ্রহটিকে দেখতে পায় 1613 সালে। সে মনে করেছিল এই গ্রহটি কোনো ধরনের গ্রহ নয়, একটি তারা। আর সেই সময়ে বর্তমান সময়ের মতো মডার্ন টেকনোলজি ছিল না যে সে আরো ভালোভাবে এই গ্রহটির বিষয়ে জানতে পারে। গ্যালিলিও তার বিভিন্ন ধরনের চিত্রে এই গ্রহটিকে একটি তারা বলেই উল্লেখ করেছিল। আর এটাই আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আবারও হাজির হবো অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর যারা এরকম ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।